নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরেকটি ব্লগ সুমিস ডেলি লাইফ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 8টা, তো 8টার সময় আমি দেখো না রান্না শুরু করে দিয়েছি। সকালে ব্রেকফাস্ট হবে সেই রান্না, আর আমার মেয়ে দেখো গান শিখছে গানের টিচারের কাছে। ভাই সাথে মোর কত না বোন, নেই ভুলে যাওয়ার কোনই কারণ। মোর মনে কবু দেব না তো দুঃখ, মোর মনে কবু দেব না তো দুঃখ, আসবে তোমার সারা জীবন। রাখি বাঁধলে এই দেখ, এই তো সুন্দর লাগছে। তোরা এরকম করছিস হাসছে, চললো অলিক যা আমি ডাকছি শোনায় পরে টিকে দেখবি। বেড়াতে যাচ্ছি, মামা দাদা। হ্যালো বন্ধুরা, এই চললাম আমি বাপের বাড়ি মেয়েদের নিয়ে, দেখুন হাজবেন্ডকে নিয়ে। আজকে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমার জন্য ভাইকে রাখি পরাতে যাচ্ছি। দেখো এইটা আমাদের অত্তালা, ষষ্ঠী তালা বলে, আর দিকটায় মাঠ। মাঠটা দেখো কি সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। এখন আমরা দুর্গাপুর রোডের বাইপাস দিয়ে যাচ্ছি, তো স্কুটিতে করে যাচ্ছি, স্কুটিতে বসে আছি মেয়েকে, ছোটো মেয়েকে কোলে করে নিয়ে। তো সেই জন্য ফোনটা দেখো ভালো করে দেখাতে পাচ্ছি না, রোডের পাশ থেকে কত লরি দাঁড়িয়ে আছে দেখো। আর রোডের দু সাইডেই অনেক কারখানা আছে জানো তো বন্ধুরা। কিন্তু আজ আমি স্কুটিতে বসে মেয়েকে ধরে আছি, আজ আমি দেখাতে পারবো না, আরেকদিন যখন যাব বাপের বাড়ি যাওয়ার পথে সেদিন দেখিয়ে দেবো। বেশ ভালো লাগে, কারখানা আছে, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখো একটা কারখানা দেখাচ্ছি, এটা হচ্ছে আলট্রাটেক কারখানা। তো পাশ থেকে যাচ্ছি দেখো,
এই যে হচ্ছে দুর্গাপুর রোডের বাইপাস, আর এই যে আমাদের বাড়িতে ঘুরছি আমাদের বাড়ির রাস্তায়, আর এই দেখো আমার বাপের বাড়িতে যাচ্ছি বাপের বাড়ির রাস্তায়, বাড়ির একদম বাড়ির কাছে বাড়ির গেটের কাছেই, একদম কাঁচা বাড়ি জানো তো বন্ধুরা, পাকা বাড়ি নয়, গ্রাম্য এলাকা প্রচুর, আর এখানে সব বাড়িই কাঁচা। তো এই দেখো বাড়িতে ঢুকে গেছি, তুমি কেমন আছো বলো, তুমি কেমন আছো, লজ্জা পাচ্ছিস, তুমি কি রান্না করেছো বলবে তো, তুমি কি রান্না করেছো, সবাই দেখে নে তো, সবাই দেখে নে, বন্ধুরা দেখো আজকের মেনু মা রান্না করেছে, কি কি মেনু হয়েছে দেখো, ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেন কষা, পামপ্লেট মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, স্যালাড, মিষ্টি, দইটা এখনও এসে পৌঁছায়নি, দইটা আসছে, আর এই দুই জামাইকে খেতে দিয়েছে, দেখো দুই জামাই খাচ্ছে, আর আমার বোনের সঙ্গে আমার ছোট মেয়ে খেলছে, বাবা ভেরি গুড, দেখো আমরা কি খাচ্ছি, আমরা দুই বোন, দেখো কত কিছু খাচ্ছি আমরা, বেশি ঠিক আছে খাচ্ছি তোর দুধ, মাকে ভাই সাথে মোর কত না বোন, নেই ভুলে যাওয়ার কোনই কারণ, মোর মনে কবু দেব না তো দুঃখ, মোর মনে কবু দেব না তো দুঃখ, হাসাবে তোমার সারা জীবন, রাখি বাঁধলে খাচ্ছে,
ভাই সাথী মোর কত না বোন, নেই ভুলে যাওয়ার কোনই কারণ। মোর মনে কবু দেব না তো দুঃখ, মোর মনে কবু দেব না তো দুঃখ, হাসাবে তোমার সারা জীবন। রাখি বাঁধলে বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, ঠিক আছে? আমার এখন গড়াগড়ি খাচ্ছে, ওকে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।